দিদি, জার্মানিতে কি হিন্দু আছে বা জার্মানিতে কি দুর্গা পূজা হয়? জার্মানিতে পূজা হলো, জার্মানির পূজা কেমন হয়? এইরকম হাজার হাজার মানে শত শত কোশ্চেন আপনাদের কাছ থেকে আমি পাই। তো আজকের ভিডিওতে জার্মানির দুর্গা পূজা কেমন হয় সেটারই এক ঝলক আপনাদেরকে দেখাবো। তো এটা আমি যে শহরে থাকি সেই শহরে হয় না, তো সেই শহরে যেতে আমাকে বেশ আগে থেকে প্রিপারেশন নিতে হয়েছিল। তো আমি সকাল সকাল উঠে একটা ট্রেডিশনাল ড্রেস পরে নিয়েছিলাম, কোনো সাজগোজ না করে জাস্ট একটা ট্রেডিশনাল ড্রেসই পরেছি। দেন এই যে বাইরে আমি যে সিটিতে থাকি ওখান থেকে ট্রেন নিয়েছি, তারপরে গেলাম হচ্ছে নুরেমবার্গে। নুরেমবার্গ থেকে দেন আমাকে হচ্ছে আরেকটা ট্রেন নিতে হলো, নিয়ে গেলাম হচ্ছে এয়ারল্যাঙ্গেন নামে একটা জায়গায়। মেইনলি হচ্ছে এয়ারল্যাঙ্গেনেই হচ্ছে এই প্রোগ্রামটা মানে দুর্গাপূজার আয়োজন করা হয়, যেটা আমার শহর থেকে খুব কাছেই ছিল। এয়ারল্যাঙ্গেনে যেয়ে ওখান থেকে আবার 25 মিনিট বাসে করে গেলেই সেই লোকেশনটা। এয়ারল্যাঙ্গেনে অনেক বাঙালি, যার কারণে 2-3 জায়গায় পূজা হয়। তো আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা জায়গায় এসেছি। এই জায়গার উৎসটা আমি পেয়েছি, মানে সোর্সটা পেয়েছি হচ্ছে ফেসবুক থেকে। ফেসবুকে আর কি সার্চ দিয়েছিলাম যে নিয়ারেস্ট কোথায় আর কি দুর্গা পূজা হয়। তো এই জায়গাটা দেখতে পেলাম যে প্রথমেই সবার সাজগোজ ডেকোরেশন সব কিছু দেখে নিয়ে জাস্ট আমার ভীষণ ভালো লেগেছিল। এ দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমা কীভাবে কি সাজানো, একদম বাংলাদেশের তুলনায় বলতে গেলে অনেক সুন্দর করে আচার বিধি সব কিছু মেনে নিয়ে সব কিছুর ব্যবস্থা করা হয়েছিল। এখানে কিন্তু পুরোহিত ছিল এবং কোনো ধরনের কোনো কিছুতে কিন্তু কোনো ত্রুটি ছিল, যত আচার আছে সব কিছুই কিন্তু এখানে করা হয়েছিল। তো এখানে অঞ্জলি আগে থেকে শেষ হয়ে গিয়েছিল, তো যারা বাকি ছিল তাদেরকে আবার ব্যবস্থা করা হয়েছিল অঞ্জলি দেওয়ার জন্য। সব কিছু স্টেপ বাই স্টেপ হচ্ছিল এবং সব থেকে মজার ব্যাপার এখানে কিন্তু 5 দিন ব্যাপী কিন্তু পুজোর আয়োজন ছিল। প্রত্যেক দিনই কালচারাল নাইট ছিল, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান ছিল, মানে আনন্দ উৎসব, মানে উৎসব বলতে যা যা বোঝায় সব কিছুই কিন্তু এখানে হয়েছিল। তো আমার বাড়ি যেহেতু দূরে আমি আসলে 5 দিনের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারিনি, আমি জাস্ট 1 দিন মানে লাস্ট দিনই আমি গিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের প্রসাদ আছে, একদম ট্রেডিশনাল প্রসাদগুলো যেভাবে কি যা হয় এটা কিন্তু বিদেশ বাড়িতে থেকেও এই কোনো কিছুর আয়োজন করতে কমতি করেনি। তো তারপরে পূজা শেষে ধুনুচি নাচের ব্যবস্থা ছিল, এখানে যত মেয়েরা ছিল সবাই পার্টিসিপেট করেছিল। সবথেকে মজার ব্যাপার হচ্ছে এখানে সবাই মিলেমিশে বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ কিন্তু একসাথে মিলেমিশে ছিল, যেভাবে মনে হয়েছিল এরা যেন একই গ্রামে বড় হওয়া, একই শহরের মানুষ। তো সর্বশেষে ছিল হচ্ছে প্রসাদের ব্যবস্থা, অনেক ধরনের প্রসাদ ছিল এখানে, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওর ব্যবস্থা ছিল, পনিরের ব্যবস্থা ছিল, ডালের ব্যবস্থা ছিল, মিষ্টান্নর ব্যবস্থা ছিল, কালো জাম, মানে যেটাই বলেন না কেন সব কিছু মিলিয়ে রান্নাটা, মানে প্রসাদ তো সবসময় দুর্দান্ত হয় এটা তো বলার অপেক্ষা রাখে না। আমার কাছে মনে হয় মাছ মাংসের তুলনায় এই যে প্রসাদ ভোজটা এত মজা হয়, মানে জানি না কেন হয়, কিন্তু তারপরও বাড়িতে আপনি মজা করে যতই রান্না করেন না কেন প্রসাদের কিন্তু একটা অন্যরকম ব্যাপার কাজ করে। মানে প্রসাদের ব্যাপারটা শেষ করে নিয়ে দেখি সবাই বাইরে সিঁদুর খেলায় মতো, মানে দেখেন কি সুন্দর করে সবাই সিঁদুর খেলছে। এখানে ম্যাক্সিমাম যাদের দেখছেন এরা হচ্ছে ইন্ডিয়ান বাঙালি, 1-2 জন মানে ইন্ডিয়ান বাঙালি যারা আছে এখানে হচ্ছে তারাই মেইনলি পূজাটা করছে। নন বেঙ্গলিরাও আছে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এক জায়গায় সমবেত হয়ে তারপরে হচ্ছে এখানে পূজা হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্পন্সর থাকে জার্মানরাই, তো জার্মানরা কিন্তু এই যে পূজা এখানে পার্টিসিপেট করে। তো এই ছিল জার্মানির পূজা পর্ব। শুভ বিজয়া, আসছে বছর আবার হবে।